নমস্কার, বলয়েস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রুইকিন মাছের আপডেট কী আছে, কেননা কিছু রুইকিন মাছ এখন অবশিষ্ট আছে, সেই মাছগুলি আমি এখন চেম্বারে ছেড়ে রাখবো এবং কিছুদিন পর সেগুলি তুলবো। যে কীরকম কালার আসবে কি না আসবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কীভাবে কালার আসবে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে মেন টপিকে ফেরা যাক। এখানে দেখুন, আমি জল আজ পরিবর্তন করতে গিয়ে দেখলাম আর সামান্য কিছু মাছ এখানে রয়েছে, তো আমি এই মাছগুলি এখন ধরে তারপরে আমি মাছগুলিকে সরিয়ে ফেলবো অন্য জায়গায়। তো মাছের সাইজ তো আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি, এই যে মাছের সাইজ। তো প্রথমত আমার কাজ হচ্ছে মাছগুলিকে তুলে নেওয়া। আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে কালার সবই বাই কালার আসবে, নর্মাল আসবে না। এই দেখুন সবই বাই কালার আসছে, যে মাছগুলি কালার আসা শুরু করেছে সবই কম বেশি বাই কালার আসছে। কারণ আমি ব্রিড যখন করিয়েছিলাম দুটো কালার মিলিয়ে ব্রিড যেহেতু করিয়েছি, সো এগুলো যে বাই কালার আসবে সেটুকু গ্যারান্টি থাকছেই। তবু তার মধ্যে 19-20 হতেই পারে, সেটা তো বলা মুশকিল। যে দেখুন মাছ, এটাও দেখুন বাই কালার এসছে। তো এবার একটি কথা, আপনারা অনেকেই হয়তো দেখেছেন কমেন্টটা, গতদিন যখন আমি রুইকিন এবং ওই অরেন্ডার যে ফ্রাইগুলি ছিল সেগুলি যখন আমি আমার তাবুর চেম্বারে ট্রান্সফার করাই, সেই ভিডিওতে একজন দাদা কমেন্ট করেছেন যে ফ্রাই কিনে এনে নিজের বলে চালিয়ে দিচ্ছিস। তো আমি কমেন্টে আর কি বলবো, আপনারা হয়তো এই যে দেখছেন এখান থেকে মাছ তুলছি, এবার আপনারা হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যারা দেখেননি আগে পরে। তো এই মাছগুলি কিন্তু আমার এখানেই ব্রিড করা, যারা আগে পরে দেখেনি তাদের জন্য বলছি এই মাছগুলি এখানেই ব্রিড করা। ব্রিড করিয়ে আমি সাকসেস যেটুকু পেয়েছি সেখান থেকেই এই মাছগুলি তৈরি করা, এগুলি কেনা নয়। আপনারা অনেকে হয়তো বলবেন ভাই তুমি মাছ কিনে নিয়ে এসে হয়তো ছেড়েছো এখানে, ছেড়ে এখন ভিডিও করার জন্য দেখাচ্ছ। না, এখানে তেমন কোনো ট্রিক্স ব্যবহার করা হয় না, এখানে যা হয় দেখানো সেটুকু পুরো 100% সত্যি। কেননা আমি রেজাল্ট যা পাই আপনাদের সঙ্গে শুধুমাত্র সেইগুলি শেয়ার করি। তো এখানে হয়তো 50-60 পিস মাছ আর অবশিষ্ট আছে, তার বেশি হয়তো নেই। আর যেখান থেকে আমি মাছ তুলছি এখানে হয়তো 2-4টি আর হবে, তার বেশি হবে না। তো এখানে আমি আপাতত আর মাছ দেখতে পাচ্ছি না, যদি পরবর্তী সময় দেখা যায় তো এখান থেকে তোলা হবে, যখন এই চেম্বারটি আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলবো তখন। তো এখানে আলটিমেটলি আমি এখন কি পেলাম রেজাল্ট, তো রেজাল্ট আমি একেবারে খারাপ পাইনি। মাছের দেখুন কালার আসা শুরু হয়েছে, কাজে রেজাল্ট খারাপ পাইনি। তো কালার আসা শুরু হলো কি করে, তো কালার আসা শুরু করার জন্য আমি প্রথমত এখানে কিছু সামান্য পরিমাণে কিছু কেঁচো ফেলে রেখেছিলাম, তো কেঁচো খেয়েছে এবং কেঁচো খেয়েই কিন্তু কালারটা এসছে। তো আমি চেম্বারে মাছগুলিকে দেবো ঠিকই, বাট আমি কিন্তু সেখানে কেঁচো খাওয়ানোর ব্যবস্থা রাখবো, যার ফলে কিন্তু মাছগুলি খুব দ্রুত কালার আসবে। তো এবার আমি মাছগুলিকে নিয়ে ওই সাইডে গিয়ে আমার যে চেম্বারে নিয়ে গিয়ে আমি দেখাবো কীভাবে রিলিজ করছি। প্রথমত 10 মিনিট তো রেখে দিতে হবে জলের তাপমাত্রা এক করার জন্য, তারপর মাছগুলিকে ছাড়বো।
তো এখানে প্রায় 10 মিনিট রেখে দেওয়ার পর জলের তাপমাত্রা এটা এবং এই পাশে জলের তাপমাত্রা সমান হয়ে গেছে। তো এবার আমি করব কি, প্রথমে বাইরের থেকে একটু পরিমাণে জল এভাবে ভিতরে নিয়ে নেব এবং তারপর ধীরে ধীরে কিন্তু মাছগুলিকে রিলিজ করব। আরে মিষ্টি দই হবে, লাল দই হবে, ক্ষীরের দই হবে। এখানে প্রায় 70 পিস মাছ রিলিজ করা হলো। এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি আমার পাইপে আটকে গেছিলো, যার দরুন এই অবস্থা। আর এর আগে এই মাছটির সঙ্গে একটা অঘটন ঘটেছিল, যেটি হচ্ছে সাপে মাছটিকে ধরেছিল, তো যার দরুন এই মাছের অবস্থা এরকম হয়ে গেছে। তো তারপরেও মাছ সার্ভাইভ করছে, তো দেখা যাক কীরকম কালার আসে। তো এভাবে থাকবে এখানে, এবং এখানে কেঁচো খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা রাখতে হবে, যাতে মাছগুলি সুন্দরভাবে কেঁচো খেতে পারে। তো মোটামুটি ফার্ম আমি এভাবেই করেছি, দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।